দীর্ঘদিন কলেজে অনুপস্থিত অধ্যক্ষ ব্যাহত পঠন পাঠন দ্রুত কলেজে যোগদান করুন অধ্যক্ষ সেই দাবিতে এদিন বিক্ষোভে কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীরা নহাটা ঘটনা এক মাসেরও বেশি সময় কলেজে আসছেন না কলেজের অধ্যক্ষ ব্যাহত হচ্ছে পঠন পাঠন অধ্যক্ষ মহাশয়কে কলেজে যোগদানের দাবি জানিয়ে পঠন পাঠন চালু রেখে কর্মবিরতি বিক্ষোভ অধ্যাপক ও শিক্ষাকর্মীদের শুক্রবার সকাল থেকে গোপালনগর থানার নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনে আন্দোলন করছেন তারা। বিক্ষোভরত অধ্যাপক ও শিক্ষাকর্মীদের দাবি অবিলম্বে কাজে যোগ দিন অধ্যক্ষ অর্ণব ঘোষ এ বিষয়ে কলেজের শিক্ষাকর্মী প্রদীপ সরকার বলেন কলেজের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজে আসছেন না প্রিন্সিপাল স্যার ফোনেও পাওয়া যায় না হোয়াটসঅ্যাপে কথা বলতে হয় অধ্যক্ষ দীর্ঘদিন না আসার ফলে ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ব্যাহত হচ্ছে কলেজের পড়াশোনা কলেজের অন্য ছেলেদের সমস্যা হচ্ছে এক প্রকার অচল অবস্থা শুরু হয়েছে কলেজে আমরা চাই প্রিন্সিপাল স্যার দ্রুত কাজে যোগ দিন বিক্ষোভ কর্ম員の মূল কারণ হচ্ছে আমাদের কলেজে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল সাহেব আসছেন না না আসার জন্য কলেজের ছাত্রছাত্রীকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে স্টাইপেন্ডের ক্ষেত্রে শিক্ষকদের বিভিন্ন রুটিনের ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে সমস্ত ব্যাপারে ছাত্রছাত্রীরা একটা কলেজের অধ্যক্ষ না আসলে যা হয় কলেজটা অচলের দিকে চলে যাচ্ছে আমরা প্রিন্সিপালকে ফোনে পাওয়া যায় না ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় না মেসেজ করলে মেসেজে যোগাযোগ হয় এই আর কি মানে আমাদের হোয়াটসঅ্যাপ করে কথা বলতে হয় যোগাযোগ বিচ্ছিন্ন কর্মচারীদের সাথে তো কথাই হয় না স্যারদের সাথেও কথা হয় না আমরা চাইছি অবিলম্বে কলেজে অধ্যক্ষ মশাই আসুক আর অধ্যক্ষ আসলে পরে মনে করছি আমরা আমাদের সমস্যার সমাধান হবে একই দাবি কলেজের সিনিয়র প্রফেসরের তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যে রিটায়ার্ড করব পেনশনের কি হবে কাগজপত্র কিভাবে রেডি হবে বুঝতে পারছি না তিনি আরো বলেন ওনাকে ভয় দেখানো হচ্ছে বলে আমাদের অনুমান কয়েকদিন আগে বিদ্যালয়ের অ্যাকাউন্টেন্ট তাকে আঘাত করেছিলেন তারপর থেকে মেডিকেলে ছিলেন প্রিন্সিপাল স্যার সেই মেয়াদও গতকাল শেষ হয়ে গেছে তারপরও উনি কলেজে আসছেন না আমরা চাই প্রিন্সিপাল স্যার দ্রুত কলেজে যোগ দিন আমরা চাইছি কলেজের প্রিন্সিপাল আসুক এইভাবে কলেজ চলছে না উনি আসছেন না উনি একটা ছুটি নিয়েছেন মেডিকেল কারণে কারণ ওনাকে এক মাস আগে দশ তারিখে গত মাসে দশ তারিখে ওনাকে অ্যাকাউন্টেন্ট ওনাকে আঘাত করে উনি আহত হন এবং তারপর থেকে উনি এক মাসে মেডিকেল লিভ নিয়েছিলেন সেটা কালকেই পেরিয়ে গেছে আজকে ওনার জয়েন করার কথা এছাড়াও আমার সঙ্গে আমাদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল ফোনের মাধ্যমে যোগাযোগ পেতাম নানা সমস্যা হলে বলতাম উনি দেখতেন কিন্তু এখন সেই যোগাযোগটা পাঁচ ছ দিন ধরে বন্ধ হয়ে গেল কারণ আমাদেরকার দৃঢ় ধারণা হচ্ছে ওনাকে এটা ভয় দেখানো হচ্ছে একটা তীব্র একটা ভয় বা কোনো কোনো একটা শক্তি মাঝখান থেকে বাধা দেওয়া হচ্ছে যে ওনার সঙ্গে আমরা যোগাযোগ না করতে পারি সমস্যা মানে বিভিন্ন সমস্যা ধরুন আমার নিজের সমস্যা বললাম আমি রিটায়ার করব মার্চ মাসে আমার পেনশনে কি অবস্থা বা আমার পি এফের টাকাটা যে কাটা হবে সেটা উনি অর্ডার করবেন সেটাতে যে ওনার সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছি না ফোনে পাচ্ছি না উনি ফোন ধরছেন না এই বিষয়ে কলেজের অধ্যাপিকা ডক্টর কাকুলি ভৌমিক বলেন আমরা এক বছর হলো কলেজে যোগদান করেছে প্রিন্সিপাল স্যার আসছেন না ছেলেমেয়েরা মার্কশিট না পেলে তাদের ভীষণ ক্ষতি হচ্ছে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে যদিও কলেজের না আসার বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষের সাথে এখানে ইউজি ছাড়াও পিজি ডিপার্টমেন্ট রয়েছে এবার এই পিজি ডিপার্টমেন্টে ছেলে মেয়েদের যে মার্কশিটগুলো করতে হয় সেগুলো আমাদের নিজেদের করতে হয় যে কাজটা প্রিন্সিপালকে ছাড়া কিছুতেই সম্ভব হচ্ছে না প্রিন্সিপাল স্যার যতদিন না আসবেন ততদিন এটা ঠিক মতো করা যাবে না অথচ ছেলে মেয়েদের ওরা করবেই ওদের চাহিদা যে কাল পরশুর মধ্যে ওদের মার্কশিট পেতে হবে না পেলে ওদের অনেক জায়গায় স্কলারশিপ থেকে ওরা বঞ্চিত হচ্ছে এটা একটা সমস্যা টিচার্স কাউন্সিলের মিটিং ডাকা উচিত সেখানে প্রত্যেকে সর্বসম্মতিক্রমে যাকে নির্বাচন করবে তিনি ওই পদে যুক্ত হবেন কিন্তু সেই রূপ কোনো মিটিং বা কোনো আলোচনা হয়নি আমাদের যে একটি প্রফেসর গ্রুপ আছে সেখানে হঠাৎ দেখলাম আমাকে ন্যাকের কোঅর্ডিনেটর করে স্যার একটা চিঠি দিয়েছেন এইভাবে কাউকে আদৌ চিঠি দেওয়া যায় কি না এটা নিয়ে আমার খুব সংশয় আছে আমার পনেরো ষোলো বছরের চাকরিতে আমি এরকম কোনো দিন দেখি গোপালনগর